فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. আপনার যে ডিপোজিটের টাকা, এটা হালাল হওয়াটা নির্ভর করবে যে আপনার মানে শরীয়তসম্মত উপায়ে যদি এটা কাজে লাগানো হয়, ব্যবসা করা যে ব্যাংকে আপনি রাখছেন তারা যদি শরীয়তসম্মত উপায়ে এটা লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে লাভ লসের ভিত্তিতে, তাহলে তখন এটা আপনার জন্য হালাল, সেই লাভটা নেওয়া আপনার জন্য হালাল। আর যদি সুদি ব্যাংক হয় তাহলে তখন এটা কোনোভাবেই হালাল নয়, সেখানে শুধু আপনি মূল টাকাটা, মূলধনটা আপনি নেবেন। তাহলে আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। আর জাকাতটা টাকার পরিমাণের উপরে নির্ভর করে না, জাকাতটার জন্য আপনাকে স্বর্ণ অথবা রূপার নিসাব পরিমাণে সম্পদ আপনার কাছে থাকা, স্বর্ণের নিসাব 7.5 ভরি স্বর্ণ আর রূপার 595 গ্রাম রূপা, অথবা এই যে বাজার মানে বাজার দর, অর্থাৎ স্বর্ণের 7.5 ভরি স্বর্ণের যে দাম, সেই পরিমাণে টাকা যদি আপনার কাছে থাকে, হয়তো স্বর্ণ আপনার 7.5 ভরি নেই কিন্তু ওই পরিমাণে মানে 7.5 ভরি স্বর্ণের যে দাম সেই মূল্যেও টাকা আপনার কাছে ক্যাশ আছে, বা 595 গ্রাম রূপার মূল্য আপনার কাছে ক্যাশ আছে এবং 1 বছর পর্যন্ত আপনার কাছে ছিল, তাহলে তখন আপনি শতকরা 2.5% হারে জাকাত দেবেন। ধন্যবাদ আপনাকে, সালাম আলাইকুম।